subscribe our channel. আজ বৃন্দাবনের সখীগণ যারা অস্ত্র সখী বৃন্দ ললিতা বিশাখা চম্পকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গ দেবী আজ প্রহাতে কালে আমার রাধা গোবিন্দের যুগল বিলাস যুগল রূপ মাধুরী স্বয়ং বিলাস দর্শন করছে। আস্তে আস্তে যখন নিশি প্রভাত হয়ে গেছে ললিতা বিশাখাকে ডেকে বলছে, আরে হা ললিতা, ও বিশাখা, ঋষিকে প্রভাত হয়ে গেল, রাধা গোবিন্দকে জাগাবার সময় তো হলো, আর বিলম্ব করছিস কেন? সখীরা বলছে, রাধে একটা বার যান জেগে দেখ, ঋষি প্রভাত হয়ে গেছে। সখীরা বলল, ললিতা বলছে আগে রাধা রানীকে জাগাও, রাধাকে জাগালে কৃষ্ণ এমনিতেই জেগে উঠবে। রাই জাগো রে, জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায় একবার, জাগো শ্যামে মন মোহিনী বলেছে দেখো আর তো নিশি নয়, ও রাধা দেখো আর তো নিশি নাই, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ও রাধে আর ঘুমিয়ে থাকিস না, সে দেখ নিশি প্রভাত হয়ে গেছে, তোকে লজ্জা করছে না শ্যামের অঙ্গে? ওরে অঙ্গ দিয়ে জাগো শ্যামের মন মোহিনী
অগ্রভাত হয়ে গেছে, এই যে শ্যামের অঙ্গে অঙ্গ দিয়ে আসিস, যদি কেউ দেখে ফেলে কি হবে? হরিবল আর বিলাপ তো করিস না, চল। এই যে ফুল দিয়ে গতকাল গোবিন্দের সেবা হয়েছিল, এই যে ফুলের মালা দিস, গোবিন্দের সেবা হয়েছে গতকাল, আজকে সকালে কি এই ফুল দিয়ে আর গোবিন্দের সেবা হবে? হবে না, কেন? বাসি হয়ে গেছে। চল নাই ওই বাসি ফুল বলে ফেলে দিয়ে যখন ডাকলেন, সখীরা যখন ডাকলো, জয় গৌর হরি বল, জয়ালে সখীদের ডাকে, এদিকে নিশি প্রভাত হয়ে গেছে দেখে সখীগণ যখন ডাকছেন, কেন সর্বনাশ নিশি প্রভাত হয়ে গেল? উঠিয়াছে বিনোদিনী হেরিয়া শেষ রজনি, উঠিয়াছে বিনোদিনী হেরিয়া শেষ রজনি, সমকিত সারি পাতে ছাই নাই বিনোদিনী, চমকিত জামানে ছায়ো নাই বিনোদিনী, অগ্রভাগ জাতিয়া ধনী মনেতে শঙ্কিত মানি, প্রভাতে উঠিয়া ধনী মনেতে শঙ্কিত মানি, আর পদশাপি মধুর যা বিনোদিনী, পদ চাবি মধুরে যা গায় বিনোদিনী, নারি চমকি উঠেছে শয়ন মন্দিরে, এবার গোবিন্দের চরণ যুগল জড়িয়ে ধরে ডাকছেন, বধু ও বধু, বধু জাগো আমার পরাণ বধু, জাগো আমার পরাণ বধু, জাগো আমার পরাণ বধু, জাগো আমার পরাণ বধু, তুমি আর ঘুমাইয়ে থেকো না, জাগো আমার পরাণ বধু, আর ঘুমাইয়ে
নারী জাগো আমার পরাণ বধু। উঠো হে নগর বর আলিশান, উঠো হে নগর বর আলিশান, তুমি ঘুমে না হইয়াছে পরাণ বধু আমার, ঘুমে না জানো কুলের লোকে কেহ যদি আসি দেখে, কুলের লোকে কেহ যদি আসি দেখে, ও কি বলিয়া বলিবে দর্শন বধু আমার, বলিয়া বলিবে তুমি জানো যে আমার কৃষ্ণ বাদিনীর ঘর, তাই না বাবা? আমার তো কৃষ্ণ বাদিনীর ঘর, পরাণ বধু হে আমি যে ঘরে বাস করি ওই ঘরে আমার কৃষ্ণ মনে, কাঁদতে মানা কৃষ্ণ নাম শুনতে মানা কৃষ্ণ মনে, সইতে মন কৃষ্ণ পানে, আমার চাইতে মানা গোবিন্দ হে আমি কৃষ্ণ বলে কাঁদবার জন্যে শুকনা কাষ্ঠের পরে জল ঢেলে দিয়ে ওই ভিজা কাষ্ঠ ওনাদের মধ্যে দিয়ে আমি ধোয়ার ছলনায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ গাইতে পারি না শাশুড়ি ননদি, এরা কৃষ্ণ বলে আমায় কাঁদিতে দেয় না, এই গোবিন্দ যদি বাইরে গিয়ে কৃষ্ণ বলে কাঁদিতে চাই লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনি বলে গালি দেয়, পরাণ বধু হে আমার তো ঘরেও জ্বালা বাহিরে উজালা, আমার যে আমার ঘরেও জ্বালা কৃষ্ণ বলে ডাকতে গেলে লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে,
পরার মধুহে জগতে অহল্যা দ্রৌপদী কত্তি এরা সবাই তোমার ভজন করে সতী হলো। আর এই রাধা সারাটা জনম তোমার চরণ সেবা করে গেল, রাধার কলম কিনে নাম ঘুচল না গোবিন্দ। তাই আমার বড্ড তোমার চরণে নিবেদন, আমার মনে আক্ষেপ হয়েছে, আমার মনে বাসনা জেগেছে কি যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে তাদেরকে আমি অভিশাপ দেব। অভিশাপ বলে হ্যাঁ তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ জানো? আমি যেমন বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াই, যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলবে তাদেরকে অভিশাপ দিলাম। আমি যেমন কৃষ্ণ বলে কেঁদে বেড়াই, যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলবে তাদেরকে এই বৃন্দাবনে কৃষ্ণ বলে আর কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তাদেরকেও কৃষ্ণ বলে কাঁদিতে কৃষ্ণ কলঙ্কের বোঝা ধরিব মাথা গোবিন্দ বলে তাদের গোবিন্দ বলে কাঁদিতে হবে। সারাটা জনম ধরে কাঁদতে হবে গোবিন্দ, আর বিলম্ব করো না, উঠো বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহাতে হই কুলের কামিনী পাছে কুলে কালি রায় লোকে পাছে বলে কলঙ্কিনী। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি, সকলি গোচর রাঙা পাই যদুনাথ দাসে বলে দুভাষে নয়ন জলে লড়ে দু দেখিতে না পাই দেখিতে না পাই। রাধা গোবিন্দ স্বয়ং মন্দিরে জাগলেন, জেগে সখীরা আবার রাধা গোবিন্দকে আচমন করিয়ে সেবা দিয়ে মুখে প্রক্ষালন করিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করে সখীরা রাধা রানীকে নিয়ে ঘরে চলে গেল। প্রাণ গোবিন্দ নন্দালয়ে এসে আবার স্মরণে আছে, কপট নিদ্রা নিদ্রিত প্রত্যেক দিন যোগমায়া যোগেশ্বরী আমার রাধা গোবিন্দের আমার প্রাণ গোবিন্দের স্বয়ং লীলা দর্শন করতে আসে আর গোবিন্দকে আশীর্বাদ করতে আসেন। আয় প্রভাত কালে সেই ভগবতী আসি ঘর সেব
আমার শয়নে দেখিয়া কা ওরে সেই ভগবতী আসি ঘর মাঝে বসে শয়নে দেখিয়া কা সখারো সাথে আবার আশিস পাই বাহির হইয়া মিলিলা সখারো সাথে আর গোবিন্দ আশীর্বাদ পেয়েছেন যোগমায়ার কাছ থেকে। আশীর্বাদ নিয়ে যোগমায়া আমার হা যখন বেরিয়ে গেলেন প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে সম্মিলিত হয়েছে। যত দাস গণ করিয়া যতন 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 হইল মুখ সাদে হইল মুখ সাদে হইল মুখ সাদে হইল মুখ সাদে এবার গাবি বাচ্চ সবে পারে হাম্মা আমি
ভগবান বসে বসে নাম জপ করো, নাম জপ করতে করতে নামের নামই যখন কৃপা হবে তখন তোমার সঙ্গে তার দেখা হবে। এবার প্রাণ গোবিন্দ খেলা করছেন, কাবেরী দুগ্ধ দহন করতে যাবে। আহা, পাথান থেকে নন্দ মহারাজ এসে প্রত্যেকটা দিন রাম কানুর বদন দর্শন করে, আজ প্রভাত কালে রাম কানুর বদন দর্শন করে বলে আজ ডাকছে চিৎকার করে করে, ও গো মাথান হইতে আসিনি যো ঘরে, ঘরে মাতানো হইতে কানু বলে তারা ডাকে উঠছে সাদে, ওরে রামে কানু তোমার অবর্তমানে জাত ব্যবসা যদি কেউ ধরে রাখতে পারে সেটা হচ্ছে রাম আর কানাই দুহাই। প্রত্যেক একটা জাত ব্যবসা আছে না মা, যারা গোয়ালা ঘোষ দধি দুগ্ধ ঘৃত ঘোলের কাজ করে, এমনি করে প্রত্যেকে একটা জাতি ব্যবসা আছে। তা বললেন প্রত্যেকটা মানবের একটাই মাত্র ধর্ম, একটাই মাত্র ব্যবসা, সেটা কি? কৃষ্ণ ভজিবার তলে শুধু সংসারেতে আইবি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইব। জানি তাই বললেন দশমতী মাতা বলছে ওদেরকে শিখিয়ে দাও, শিখে রাখা ভালো, কেননা কখন যে কার ভাগ্যে কি করতে হয় এটা তো কেউ বলতে পারে না। প্রত্যেকের জাতি ব্যবসা শিখে রাখা ভালো, এ বলছে ওদের শিখিয়ে দাও তোমার অবর্তমানে যাতে এই ব্যবসা ধরে রাখতে পারে, ওদের দু ভাইকে শিখিয়ে দাও। দাম কানু তোমার দু ভাই আমার সঙ্গে মাথানে চলো, আমি তোমাদের গাভীর দুগ্ধ দহন শেখাবো। বলরাম তুই তো সবার থেকে বড়, ও বলরাম আর কানুনের